সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যমুনা দলের দেয়ালিকা কন্টেন্ট সম্বন্ধে নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বাংলায় বখতিয়ার খলজির আগমন। বাংলা অঞ্চলে উত্তর পশ্চিমাংশে তুর্কি আফগান যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে নতুন এক রাজনীতি আর ক্ষমতা বিস্তারের ইতিহাস গড়ে ওঠে। বখতিয়ার খলজি ছিলেন আফগানিস্তানের গরমশির এলাকার অধিবাসী। আকস্মিক আক্রমণের নীতি অনুসরণ করে বখতিয়ার একদিন ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে সেনরাজার প্রাসাদ অভিমুখে সৈন্য পরিচালনা করেন। বলা হয়ে থাকে ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে বখতিয়ার এত দ্রুত সৈন্য পরিচালনা করেন যে তার সঙ্গে মাত্র 17-18 জন সৈন্য রাজপ্রাসাদে পৌঁছাতে পেরেছিলেন। রাজা লক্ষণ সেনকে বিক্রমপুরের রাজধানীতে ফিরে যেতে বাধ্য করে প্রতিষ্ঠা করেন খলজি বংশের শাসন। লখনৌতে স্থাপিত হয় তাদের রাজধানী। তো এইগুলো হচ্ছে বখতিয়ার খলজির জারিকৃত মুদ্রা। তিনি দিল্লির সুলতান মোহাম্মদ ঘুরির নামে মুদ্রা প্রচলন করেন। বখতিয়ার খলজির মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্ব। বখতিয়ার খলজি তিব্বতের দিকে অভিযান পরিচালনাকালে মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যুর পর সেনাপতি আলী মর্দান লখনৌতির সিংহাসন নিয়ন্ত্রণে নেন। তার সাথে ক্ষমতার ভাগ নিয়ে অপর দুই সেনাপতি শিরান খলজি এবং গিয়াসউদ্দিন ইয়োজ খলজির বিবাদ শুরু হয়। ত্রিপক্ষীয় এই দ্বন্দ্বে শিরান এবং মর্দান দুজনই নিহত হন এবং লখনৌতির ক্ষমতায় বসেন গিয়াসউদ্দিন ইয়োজ খলজি। স্বাধীন রাজ্যের ঘোষণা। বখতিয়ার খলজি লখনৌতে রাজ্য প্রতিষ্ঠা করলেও স্বাধীনতা ঘোষণা করেননি। তিনি দিল্লির শাসনকর্তা কুতুবুদ্দিন আইবেক ও গজনীর সুলতান মোহাম্মদ ঘুরির প্রতি আমৃত্যু আনুগত্য প্রদর্শন করে গেছেন, কিন্তু আলী মর্দান খলজি প্রথম নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন। তার পন্থা অনুসরণ করে গিয়াসউদ্দিন ইয়োজ খলজি দিল্লির মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের নামে খুতবা পাঠ ও মুদ্রা চালু করেন। ইলিয়াস শাহী বংশের রাজনীতি ও ক্ষমতা বলয়। বাংলার পৃথক তিনটি শাসন কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে বাংলা অঞ্চলে স্বাধীন সুলতানি শাসনকালের সূচনা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1342 সালে তিনি লখনৌতির ক্ষমতায় বসেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমে লখনৌতির দক্ষিণের শাসন কেন্দ্র সাতগাঁও নিয়ন্ত্রণ নেন। এরপর নেপাল ও ত্রিহুত আক্রমণ করে প্রচুর ধন সম্পদ সংগ্রহ করেন। 1352 সালে ইলিয়াস শাহ সোনারগাঁও আক্রমণ করেন এবং গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করে নেন। তিনটি প্রশাসনিক কেন্দ্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইলিয়াস শাহ বাংলায় প্রায় সিংহভাগ জায়গা তার শাসনাধীনে নিয়ে আসতে সক্ষম হন। হুসেন শাহী বংশের রাজনীতি ও ক্ষমতা বলয়। ইলিয়াস শাহী বংশের পর বাংলার ইতিহাসে আরেকটি রাজবংশের শাসন দেখা যায়। এটি হলো হুসেন শাহী বংশ। আবিসিনীয় হাবসি কৃতদাসদের একটি দল বাংলার শাসকদের দুর্বলতার সুযোগে ক্ষমতা দখল করে নিয়েছিলেন। 4 জন হাবসিকৃত দাস প্রায় 6 বছর বাংলার রাজক্ষমতায় ছিলেন। আলাউদ্দিন হুসেন শাহ গোলযোগ সৃষ্টিকারী হাবসিকৃত দাস ও আমিরদের দমন করে সিংহাসনে আরোহণ করেন। বহু দূরের ভূখণ্ড থেকে তিনি ভারতবর্ষের পূর্বপ্রান্ত অর্থাৎ বাংলা অঞ্চলে এসেছিলেন। তার পূর্বপুরুষেরা ছিলেন মধ্য এশিয়ার অধিবাসী। হুসেন শাহ একজন সাম্রাজ্য সম্প্রসারণবাদী শাসক ছিলেন। নিজে রাজ্য সীমা বৃদ্ধি এবং ধন সম্পদ আহরণের লক্ষ্যে তিনি কামরূপ, কামতা, বিহার, উড়িষ্যার দিকে বারবার যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন। হুসেন শাহী শাসনামলে বাংলায় শিল্প, সাহিত্য ও স্থাপত্যকলার বিশেষ উন্নয়ন লক্ষ্য করা যায়। এই সময় বাংলার সাহিত্য অঙ্গনে মালাধর বসু, বিজয় গুপ্ত, যশুরাজ প্রমুখ সাহিত্যিকের আবির্ভাব হয়। বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য নামে একটি সাহিত্য ধারা চালু হয় এই সময় থেকেই। আলাউদ্দিন হুসেন শাহী শাসনামলে গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, বারুদুয়ারি মসজিদ সহ অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, দুর্গ ও তোরণ নির্মিত হয়।